চেষ্টা বহুবার করেছি, আজ নয় 1400 বছর আগ থেকেই চেষ্টা করেছি। যখন কোরআন নাসিল হয় কাফের মুখশেকরা অনেকে বলেছে হাদা মিন কালামিল বাশার, হাদা মিন কালামি মুহাম্মদ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিছু কথা। শায়র, সে একজন কবি, সাহের, সে একজন জাদুকর, নিজের থেকে বানিয়ে বানিয়ে কথা বলে। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহা, ঠিক আছে, যদি মনে করো যে এই কোরআন আল্লাহ দেয় নাই, মানুষ তৈরি করেছে, ঠিক আছে, তাহলে তোমরাও কোরআনের মতো করে একটা কোরআন বানানোর চেষ্টা করো। পুরো কোরআন লাগবে না, আরও কমিয়ে দিলেন, অন্তত একটা সুরার মতো সুরা বানাও। কাফের মুশরিকরা মাথা ঢুলায় আর বলে হ্যাঁ আচ্ছা, এবার পারবো, এবার পারবো, এবার পারবো, কোরআনের সুরার মতো সুরা বানানোর কোনো ব্যাপারই না। বড় বড় কবিদেরকে দাওয়াত দিলেন, এক এক কবি এসে এক এক রকমের কবিতা বানাচ্ছে। ওই যে কোরআনের সুরাগুলোকে উল্টিয়ে আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি দেখবেন কোরআনের আয়াতের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দের মিল আছে, ঠিক কিনা, মানে প্রত্যেকটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দের মিল। তো তাদেরকে শর্ত দিয়েছে এটার মতো বানাও, তারা মিলে ছন্দ বানাচ্ছে। কোরআনে যেভাবে বলা আছে সেই স্টাইলে বানানোর চেষ্টা করছে। আলফিল মালফিল ওয়ামা আদরা কামালফিল খুরতুমুহু তাওিল লাউনুহুল জামিল ইন্নাহু মিন খালকিল কাতি রব্বিকা লাকলিল, তারা সুরা বানিয়েছে। অর্থ কি? অর্থ হলো আলফিল মালফিল, হাতি কি জিনিস জানো? ওয়ামা আদরা কামালফিল, হাতি কাকে বলে জানো নাকি? খুরতুমুহু তাওিল, হাতির একটা লম্বা সুর আছে, তারপরে লাউনুহুল জামিল, তার সুন্দর রং আছে। তো অন্য কবিরা বলছে স্যার এটা তো সুরা হয় নাই, এটা হাতির রচনা হয়েছে, গরুর রচনার মতো। হ্যাঁ, এটা তো হাতির রচনা হয়েছে, এটা সুরা হয় নাই। কোরআন মাজিদ একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের যেমন ছন্দের মিল আছে, তেমনি প্রত্যেকটা আয়াত আর শব্দে নিগুড় তথ্য আর ইতিহাস আছে, ঠিক কিনা? একদিকে ছন্দের মিল কেন রেখেছে এটার একটা কারণ আছে। আপনি দেখবেন আজকে একটা বাচ্চা ও হেল্পস করছে না, এই যে আমাদের পুরস্কার নিল, এই যে ছোট ছোট বাচ্চারা 5, 6, 7, 8 বছরের বাচ্চারা, কারো কারো 3 বছর লাগে, কারো কারো 4 বছর লাগে। আমাদের একটা মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 1 বছরে জেনারেলও পড়েছি, আবার 1 বছরে হাফেজ হয়েছে। আমি একটি মাদ্রাসায় হাদিস পড়াই, সেখানের মাত্র 4 মাসে একটা বাচ্চা 4 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে, 1 মাসে কোরআন মুখস্থ করেছে এমনও আছে, 1 মাসে কোরআন মুখস্থ করেছে এমনও আছে। আমি যতটুকু শুনেছিলাম মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে আপনারা অনেকে চিনেন, উনি সম্ভবত শুধুমাত্র 1 মাসে কোরআন হেফজ করেছেন, এমন অনেকের কথা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রিয় ভাইয়েরা, আমার পুরো কোরআন এত অল্প সময়ে মুখস্থ করা সম্ভব হয় কি করে? এটা নিয়েও কিছু ইসলাম বিদ্বেষী অমুসলিমরা গবেষণা করেছে। পৃথিবীর বুকে বাইবেলের হাফেজ খুঁজে পাওয়া যায় না, পৃথিবীর বুকে ত্রিপিটকের হাফেজ খুঁজে পাওয়া যায় না, পৃথিবীর বুকে রামায়ণের হাফেজ খুঁজে পাওয়া যায় না, মহাভারতের হাফেজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে অসংখ্য কোরআনের হাফেজ রয়েছে, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা এই পুরো কোরআন মুখস্থ করে কি করে? এটার একটা কারণ হলো কোরআনের একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের খুব সুন্দর ছন্দের একটা মিল আছে। সুবহানাল্লাহ বলেন।